দুয়ারে সরকার কর্মসূচিতে আসা রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন গোলচির ছালালপুর গ্রামের শত শত গ্রাহক। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোলচি এলাকায়। শুক্রবার সকালে ট্রাক্টর করে রেশন সামগ্রী নিয়ে আসেন গোলচির 2 নম্বর ব্লকের মসজিদপুর অঞ্চলের রেশন ডিলার অঞ্জলি হাজরা। তখনই গ্রামের গ্রাহকরা ট্রাক্টর ও কর্মীদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে গোলচি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর যায় ব্লক খাদ্য সরবরাহ দপ্তরে। গ্রাহকদের দাবি, তাদের গোটা এক মাসের রেশন দিচ্ছেন না ওই ডিলার। ডিলার অঞ্জলি হাজরার ছালালপুর গ্রামের আনুমানিক 1200 রেশন গ্রাহক আছে। তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাল গম ও আটা মিলিয়ে কম বেশি 135 বস্তা মাসিক রেশন পান। গত অগস্টে বরাদ্দ সেই রেশন না দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। আমরা যে 7 বার মাল নিয়েছি, ওদের মেশিনে তো আমার ওই আঙুলের ছাপটা থাকবে। আমি নিই, আমার বাবা নেক, যে হোক নেক, আমার ঘরে মালটা তুলে নিয়ে যাক। 7 বার তো আমি মালটা তুলে নিয়ে গেলে পুলুক থাকবে ওদের, সেটা ওরা দেখিয়ে দেখ, তাহলে তো মেনে নেবো। সেটা তো দেখাতে পারছে না। হ্যাঁ, কিসের জন্য ওরা ঝামেলা করছে এখনো পর্যন্ত? ওরা ঝামেলাটা কিসের জন্য করছে আমাদের সঙ্গে? আমাদের টোটালি মনে আছে কখন কি মাল পেয়েছি না পেয়েছি। আমাদের আগস্ট মাসে মালটা আমাদের মিলাতে পারছে না, তাহলে আমরা বলবো না? আর নাহলে ওরা যদি বলছে মিলাতে পারি, তাহলে ওরা আমাদের আঙুলের ছাপ দেখিয়ে দেখ, 7 খাপের মাল নিয়ে আর আমরা মেনে নেবো। আমরা কোনো ঝামেলা যাবো না। আটকে রেখেছে এই কারণে, ও এই যে এত গরিব মানুষের মালটা এক মাস দেয় নাই, এত গরিব মানুষের মালটা যে এক মাস দেয় নাই, তাই এই গরিব মানুষগুলো ওকে আটকাবে না, কি ওকে ফুলতে পুজো করবে না কেউ, ওকে আটকাবে। তাহলে ও যে গরিব মানুষের মালগুলো মেরে রেখেছে তার জন্য ওকে আটকানো হয়েছে। 2 মাসের মাল পাওয়া যায়, তার মধ্যে 1 মাসের মাল এখন দিচ্ছে, আর 1 মাসের মালটা বলছে দেওয়া হয়ে গেছে। তাহলে মালটা কখন দিলে তো সেই স্লিপ কোথায়? সেই স্লিপটাও দেখাতে পাচ্ছে না, মালটাও ও দিতে পাচ্ছে না। মাল কোথায় পাবে দেখার দরকার নেই, ওকে 2 মাসের মাল আজকে এখানে দিয়ে যেতে হবে। কতটা মাল সেটা? 2 মাসের মাল মানুষ যতগুলো করে পাবে, 1 মাসের মাল যেটা পাই পরের মাসে মালটাকে সেটা যেভাবে দিয়ে যেতে হবে আজকে, নাহলে কিন্তু ওকে ছাড়া যাবে না। এটা 9 মাস হচ্ছে, তার মধ্যে ও বললো যে 1 মাসের মাল আমাদেরকে দেয় নাই, আমরা মেনে নিচ্ছি 1 মাসের মাল উপর থেকে দেয়নি কেউ। কিন্তু দ্বিতীয়বার যে 8 মাস হচ্ছে, তাতে আমাদেরকে 7 মাসের মাল দিচ্ছে, 1 মাসের মাল আমরা পাচ্ছি না, আগস্টের মাল আমরা পাচ্ছি না। এমনকি ও যে মাল দেয় তার যে একটা রিসিপ্ট কপি বেরোয়, সেই রিসিপ্ট কপিটা আমাদের হাতে দেয় না, আমাদেরকে একটা চিরকুটি লেখে দেয় যে আপনার এত মাল, বুঝতে পারছেন তো? তা আমরা প্রশাসনকে জানাতে চাইছি আপনাদের মাধ্যমে, যাতে আমরা আমাদের 1 মাসের মালটা ন্যায্য মূল্য হিসাবে পাই, এটি আমাদের বক্তব্য। আপনার বরাদ্দ অনুযায়ী মাল সঠিক দেয় কিনা সেটা জানেন? সঠিক মালটা তো পাচ্ছি না, আমাদের তো কোনো রিসিপ্ট দেয় না, আমাদের চিরকুটিতে লিখে দেয়, একটা কাগজেতে লিখে দেয় যে আপনার এত মাল। এবারে গ্রাম, আমরা গ্রাম বাংলায় বাস করি, আমরা কতটা কী মাল না মাল সেটা তো আমরা বুঝতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে সুষ্ঠুভাবে আমাদের যে 1 মাসের মালটা, সেই মালটা যেন আমরা ফেরত পাই। আমরা মালটা সরকার যেটা দিচ্ছে, আমাদেরকে অনুদান দিচ্ছে, সেই সরকারের মালটা যাতে আমরা পাই, তার জন্য আপনাদের দ্বারাই প্রশাসনকে জানাতে চাইছি। গ্রাহকদের দাবি, তাদের বিনামূল্যে প্রাপ্য ওই রেশন ডিলার বুঝিয়ে দিলেই তবেই ডিলারকে ছাড়া হবে। তবে রেশন দিতে আসা ডিলারের পরিবারের সদস্য চন্দন হাজরা জানান, তিনি অগস্ট মাসের 18 তারিখে অগস্ট মাসের রেশন দিয়ে দিয়েছেন। কিন্তু আগস্ট মাসে মাল আমি গতবারে 18 তারিখে মাল বিলি করে বেরিয়ে গেছি। তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমার কাছে দুজনা, আমি একজনাকে সই করে নিয়েছি, আমার প্রমাণও আছে। কোনো স্লিপ দিয়েছিলেন? না, স্লিপ কিছু দেওয়া হয়নি। তাহলে কি করে বলছেন যে আপনাদেরকে দিয়েছি? যে বেটাই, ওই আমার খাতাতে লেখা আছে। নিয়ম কি হাতে লিখে দেওয়া নাকি স্লিপ দেওয়া? না, নিয়ম হচ্ছে স্লিপ দেওয়া। তো স্লিপটা দেন না কেন? স্লিপটা দেন না, ব্যাটারি প্রবলেম থাকে, নেটওয়ার্কে প্রবলেম থাকে, সার্ভার স্লো হয়ে যায়, যার জন্য তাড়াতাড়ি বিলিংটা করার জন্য স্লিপটা। এরা তো নির্দিষ্ট করে বলে দিচ্ছে আগস্ট মাসের আপনি দেননি, তার কি কোনো বৈধ কাগজ আপনার কাছে আছে যে দিয়েছেন তার প্রমাণ? আমার খাতায় লেখা আছে। এখন ওরা অফিসে যাক, যে দেখুক, অফিসে তো একটা মেশিনের ইয়ে আছে, কার্ড সকলেই তো পাওয়া যাবে, কোন কোন মাসে মাল বেরিয়ে এসছে, কোন কোন মাসে মাল পায় না, কার্ডটা তো লিফটের দেখাবে। মেশিনটা চেঞ্জ করা হয় নাই বলতে স্যার, ওই ব্যাটারি একটু প্রবলেম হচ্ছে, নেট সার্ভার স্লো হচ্ছে, এখন তো উনি ওপর থেকেই সার্ভ নেটওয়ার্ক ইয়ে করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।